সুলতান গিয়াসুদ্দিন বলবানের কানভারি করে তাকে তার বিপুল জনপ্রিয়তা থেকে বল দেখো এই লোকটা আপনার ক্ষমতা দখল করতে চায় আর প্রস্তুতি পাচ্ছেন যারা ক্ষমতা চায় তারা ক্ষমতা হারানো ভয় সবসময় করে অরে বাবা এই ফেতনা সরও দিল্লি তাড়াই দিল্লি থেকে দিল্লি থেকে বিহার চলে এলেন এখানে এসে কিছু লোক পেলেন উনি দেওয়াত শুরু করলেন আলামরা বুঝে গেল সর্বনাশ আমরা একদিন যেসব ফতো দিয়ে আছে সব ফতোহ বাতিল হয়ে গেছে পিছনে ষড়যন্ত্র শুরু হয়ে গেল শেষে বিহার থেকেও তাকে তাড়ানো হলো কোথায় যাবেন কিছুদিনের সাথে বিহার থেকে ঘুরতে 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 বাংলাদেশের সোনার গায়ে এলেন এখানকার বাংলাদেশি মুসলমানদের দিলটাতে নরম অন্যদের চাইতে বেশি বললেন উনিজন বলেন বললেন বাবা আমি হাদিস শোনাবো তোমাদের তোমার হাদিস শুনো কেন শুনবো না আপনি দশ দেন উনি দশ শুরু করলেন সেই বখারি সই মুসলিম মানুষ পাগলের মতো ছুটতে লাগলো চারিদিকে ওনার ছাত্র বিহারতে এ মনের পর্যন্ত চলে এলেন বাইশ বছর তিনি এখানে বোকারিব মুসলিম দর্শ দিলেন আলহামদুলিল্লাহ তারই দর্শের বর্গতে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ আহলাদেশের সবচেয়ে জনসংখ্যা অধ্যুষিত দেশ আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা তো পরে দাওয়াত দিয়েছি ওনার দাওয়াত সবার আগে ছাত্র হিজুদ মারা গেছেন অর্থাৎ তেরোশো খ্রিস্টাব্দী মারা গেছেন উনি উপমহাদেশের প্রথম সহিহানের দশ দাতা আর সমস্ত রসুলের বেদাতের অনুসারী এই আলামের জীবনে কি কষ্ট দেখেন বাইরে ছিল কোথায় রাশিয়ার বোখারাতে সেখান থেকে দিল্লিতে সেখান থেকে এসছেন বিহারে সেখান থেকে বাংলাদেশে আজকাল কিন্তু ট্রেন আর বিমানে আসে আসছেন নাকি উনি পায়ে হেঁটে কত কষ্ট করে হাজার হাজার মাইল আসছেন থাকে কেউ তাকে স্থান দেয় নাই আহলাদেশের স্থান মানুষে দেবে না এই ইনশাআল্লাহ জান্নতে তার স্থান দিয়ে দেবে আমরা সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করি যারা জান্নাতের আকাঙ্ক্ষী তাদেরকে অবশ্যই আহলাদিস হতে হবে কোন বিধাতের জান্নাতে ঢুকতে পারবে না কোনো অধিকার নেই সে ঢুকানিস না মানবে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন করার তৌফিক দান করুন জীবনের সব সবকিছুর বিনিময়ে আমরা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন সৈহাদস আলোকে জীবন করতে প্রতিজ্ঞাবদ্ধ বায়াতবদ্ধ এবং আমরা এই আলোকে সংগঠন করি সংগঠিতভাবে কাজ করার মধ্যে বরকত বেশি আলাইকুমুল জামা আহ তোমাদের উপরে জীবন ফরজ করা হলো বিচ্ছিন্ন জীবন তোমার যেমন কম নিষিদ্ধ করা হলো খবরদার মুসলমান এত বেশি বক্তৃতাবাজি করবেন না জামাতবদ্ধ মুসলমান ছাড়া তাকে আল্লাহ গ্রহণই করবেন না একা সালাত আদায় করলে খুব ভালো সালাত আদায় করা যায় লম আলমাত তেল করা যায় সুরে কালাম পড়া যায় কিন্তু না জামাতে যাও সাতাশ গুণ নাকি নাই সালাতে সাতাশ গুণ নাকি ইমাম রানুগত্য করে ইমাম আগে যদি কেউ রুকু করে সে দেখা হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ জামাবদ্দ জীবনে বিশ্বাসী আমিরের আনুগত্য বিশ্বাসী আমিরের বায়াতের মাধ্যমে সারা সংগঠন পরিচালনা করে শিশা ঢালা প্রাচীরের মধ্য সারা বাংলাদেশে একটা দল থাকবে যারা সশ্রয় কোরআন এবং হাদিসের পাহারাদার হিসেবে বসবাস করবে রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে করেন হাজের পক্ষে আল্লাহ নবীর সুন্নতের পাহারাদার হিসেবে কবুল করে নেন আমি নকুল কৌলি হাজ আস্তাকিমিন মনে করে দিই আগামী শুক্রবারে ঢাকাতে যুবসংঘের সম্মেলন হচ্ছে সবাইকে যেতে দাওয়াত দিতে পারবো না জায়গা হবে না মত তবুও দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা করবেন